প্রিয় বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের নিজস্ব চ্যানেল এসটিএম টিচিং, আর আমি তোমাদের সাথে এসটিএম অর্থাৎ সৌতম পাচা। আশা করি সকলেই খুব ভালো আছো। যদিও লকডাউনের মেয়াদ এখনো শেষ হয়নি, মাঝে মধ্যে লকডাউন চলছে, তার সাথে সাথে কোভিডের ভয়ও মনের মধ্যে আছে। তো সমস্ত বাধা বিঘ্নকে অতিক্রম করে কিন্তু আমাদেরকে টিকে থাকতে এখন আমাদের অস্তিত্বের জন্য সংগ্রাম। এই অস্তিত্বের জন্য সংগ্রামে আমরা সবাই শপথ করব যে আমরা টিকে থাকব। তো চলো, আজকের যে গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে সংস্কৃত। কোনো শ্রেণী বা কোনো ক্লাসের জন্য নয়, আজকে আমরা সংস্কৃতর স্বরবর্ণের মাত্রা এবং ব্যঞ্জন বর্ণের মাত্রা, তার সাথে সাথে কিছু যুক্তাক্ষর শিখব। তোমরা দেখেছো এর আগের দিন বা এর আগের ভিডিওতে আমরা স্বরবর্ণ সংস্কৃতে এবং ব্যঞ্জন বর্ণ সংস্কৃতে দুটোই কিভাবে সহজ পদ্ধতিতে শিখে নেওয়া যায় তা তোমাদেরকে দেখিয়েছি। আশা করি তোমাদের অবশ্যই এই দুটো ভিডিও ভালো লেগেছে, আর যারা দেখোনি তারা অবশ্যই দেখে নাও। তো আজকে আমরা শুরু করব স্বরবর্ণের মাত্রা এবং ব্যঞ্জন বর্ণের যে সমস্ত মাত্রাগুলো হয়। তো চলো শুরু করা যাক আজকের পড়াশোনা। প্রথমে আমরা স্বরবর্ণগুলো দেখি বা স্বরবর্ণের যে মাত্রা, এখানে দেখো লেখা আছে স্বরমাত্রা আর এদিকে লিখেছি ব্যঞ্জন মাত্রা। ঠিক আছে, আমি আর স্বরবর্ণ লিখলাম না বা ব্যঞ্জন বর্ণ লিখলাম না, একেবারেই স্বরমাত্রা আর ব্যঞ্জন মাত্রা হিসাবে লিখে দিলাম। তো তোমরা সমস্ত ভিডিওটা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। চলো প্রথমে আমরা স্বরবর্ণের আকার শিখে নেব। আমি তিনটে করে দেখাবো, আশা করি তোমরা বুঝতে পারবে। প্রথমে আমি যদি বলি কয়ে আকার, তাহলে কয়ে আকার, তারপরে বলছি ধরো গয়ে আকার, তাহলে গয়ে আকার, বোঝা গেল? বা বললাম ময়ে আকার মা, তাহলে এটা হচ্ছে আমাদের আকার, বুঝতে পারলে? প্রথম স্বরবর্ণ হচ্ছে আকার দেখালাম। এবার দেখাচ্ছি হস্যিকা। প্রথমে ক দিয়ে শুরু করি আমরা, কয়সিকি, বোঝা গেল? কয়সিকি, ময়সি মি, আর লয়সি মি। তাহলে আকার এবং হস্যিকার আমরা শিখলাম। এরপর দেখো আমরা কি শিখবো এবার, দীর্ঘিকার। দীর্ঘিকার কয়ে দীর্ঘিকার, ময়ে দীর্ঘিকার, আর লয়ে দীর্ঘিকার, বুঝতে পারলে? খুবই সোজা জিনিস, একদম জল। এরপরে আমরা হস্যকার দেখব, কয়ে হস্যকার, ময়ে হস্যকার, আর দন্তস্বয়ে হস্যকার। তাহলে আমরা আকার, হস্যিকার, দীর্ঘিকার এবং হস্যকার এই চারটে এখনো পর্যন্ত স্বরবর্ণের মাত্রা শিখলাম। এরপর আমরা দীর্ঘকার শিখব। কয় দীর্ঘ, ময় দীর্ঘ, আর বর্গীয় দীর্ঘ, বোঝা গেল? এইভাবে এইভাবে যেমন ক খ গ ঘ গ ম উঞ্জ সব চলে যাবে, কয়সি ময়সি লয়সি, এইভাবে পরপর পরপর অন্যান্য যে স্বরবর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ আছে, সেগুলোতে হস্যিকার যুক্ত হবে, তারপরে দীর্ঘিকারও পরপর যত স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ আছে যুক্ত হবে, তারপরে এগুলো হচ্ছে তোমার কি হচ্ছে হস্যকার গুলো পরবর্তী ব্যঞ্জন বর্ণে যুক্ত হবে,
এবং দীর্ঘকালগুলো পরবর্তী ব্যঞ্জনে যুক্ত হবে। আমি এখানে শুধুমাত্র তিনটে করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা সহজে জিনিসটা বুঝতে পারো। এরপর আমরা আসছি রিকারে। রিকারতে দেখো, কয়েডি ময়েডি ঘয়েডি, তাহলে কয়েডি ময়েডি আর ঘয়েডি এই কটা আমরা শিখলাম। এরপরে আরো কিছু আছে, একার ওইকার, এইগুলো আমরা শিখবো। দেখো আমি যাতে বোঝা যায় পরিষ্কারের জন্য, তার জন্য আমি অন্য পেন ইউজ করছি। প্রথমে একার শিখব, কয়ে একার ময়ে একার দন্তস্বয়ে একার, বুঝতে পারলে? এরপরে শিখব ওইকার, একটা দাগ থাকলে মাথায় একার, দুটো দাগ থাকলে কিন্তু হবে ওইকার, বুঝতে পারলে? কয়ে ওইকার, তাহলে কয়ে ওই ময়ে ওই আর গয়ে ওই, এই তিনটে আমরা খুব সহজেই বুঝতে পারলাম বা তোমরা বুঝলে। এরপরে দেখো, এরপরে আমরা আসব কিসে আসব, ও কারে আসব। প্রথমে পায়ে, তারপরে দন্তস্বয়ে আর লয়ে, পায়েও দন্তস্বয়েও আর লয়েও। এরপরে আসছি ওকারে, ওকারে শুধু একটু কয়েন, ওকারে যেমন একটা দাগ ছিল এখানে দুটো দাগ হবে আর কিচ্ছু না, বাকি সবই এক। সেই রকমই দন্তস্বয়ে ওকার, সেরকমই লয়ে ওকার, বুঝতে পারলে? তাহলে আজকে আমরা খুব সহজ পদ্ধতিতে কি কি শিখলাম, আকার শিখলাম স্বরবর্ণের মাত্রা, হস্যিকার শিখলাম স্বরবর্ণের মাত্রা, দীর্ঘিকার শিখলাম স্বরবর্ণের মাত্রা, হস্যকার শিখলাম স্বরবর্ণের মাত্রা, দীর্ঘকার শিখলাম স্বরবর্ণের মাত্রা, রিকার শিখলাম স্বরবর্ণের মাত্রা, কয়ে একার বা শুধু একার শিখলাম স্বরবর্ণের মাত্রা, ওইকার শিখলাম স্বরবর্ণের মাত্রা, আর শিখলাম ওকার, তার সাথে সাথে শিখলাম ওকার। তাহলে স্বরবর্ণের যে সমস্ত মাত্রাগুলো হয় আমরা খুব সহজে কিন্তু শিখে নিলাম, বোঝা গেল? এইবারে আমরা আসছি ব্যঞ্জনের বা ব্যঞ্জন বর্ণের মাত্রা। ব্যঞ্জন বর্ণের যে মাত্রাগুলো হয় সেগুলো মাত্রা না বলে যুক্তাক্ষর অনেক সময় হয়, যেমন আবার মাত্রাও বলা যায়। তোমরা দেখো আমি একে একে বোর্ডে লিখছি, ছোট ছোট করে লিখছি, নাহলে বোর্ডে জায়গা হবে না। তো প্রথমে আমরা শিখবো কি রে, রেপ দিয়ে। তাহলে কি শিখলাম, কয় রেপ, এই ওপরটাই ভাবে ঘুরে যাবে, ঠিক আছে? গয় রেপ আর ময় রেপ, তাহলে ব্যঞ্জন বর্ণের মাত্রায় আমরা কয় রেপ গয় রেপ আর ময়লে এই তিনটে শিখলাম। এরপরে আমরা শিখব জফলা, প্রায় আমরা জফলা ব্যবহার করি। তো এটা হচ্ছে গয় জফলা, প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে কিন্তু বেশিরভাগের সাথে কিন্তু জফলা বসে, প্রত্যেকটা নয় বেশিরভাগের সাথেই বসে। তো আমরা এখানে মাত্র তিনটে করে উদাহরণ দিচ্ছি এবং আশা করি সেখান থেকে তোমরা বুঝতে পারবে যে কিভাবে মাত্রাগুলো বসছে। এরপরে দেখো এটা হলো ময়ে জফলা, আর
এটা হলো দ্বন্দ্ব সৃজনশীলতা। বুঝতে পারলে? এরপর আমরা র ফলাটা শিখব, কি করে র ফলা বসছে। কয় র ফলা? কয় র ফলা? বোঝা গেল? এরপরে আমরা তাহলে কি কি শিখলাম? রেড শিখলাম, জ ফলা শিখলাম, র ফলা শিখলাম। এবারে আমরা লয়ে শিখব, কিভাবে কয় লয়ে গয় লয়ে লকার গুলো বসে। কয় লয়ে বোঝা গেল? কয়লয়ে কয়লয়ে ময়লয়ে। বুঝতে পারলে আশা করি? এইভাবেই কিন্তু লকার গুলো বসে। এরপর ব ফলা, ব ফলা কিভাবে বসবে? কয়ে ময়ে ময়ে ময়ে, ঠিক আছে, ময়ে 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 ময়ে। তাহলে এইভাবে আমরা প্রথম থেকে দেখো রে কয়রে গয়রে ময়রে কয় জফলা ময় জফলা খয় জফলা কয় র ফলা গয় র ফলা ময় র ফলা কয় লয় গয় লয় ময় লয় সেরমই কয় ভয়ে ময় ভয়ে এবং দন্ত সয় ভয়ে এইগুলো কিন্তু শিখলাম। এখনো কিছু বাকি আছে, যেমন হচ্ছে দন্ত নকার, নকার কিভাবে বসবে দেখো। এটা হচ্ছে গয়ে দন্ত নয়, ময়ে দন্ত নয়, দন্ত ছয়ের দন্ত এইভাবে বসে। আরেকটা কথা বলে রাখি, যদি কোনো সময় তোমরা এগুলো বসাতে ভুলে যাও, মানে পারফেক্ট কোনটা হবে, কয়লয় কোনটা হবে বা কয় ময়ে কোনটা হবে, যদি না বুঝতে পারো কখনো, তোমরা ডাইরেক্ট কি করবে আমি একটা বলে দিচ্ছি, যখন ধরো তুমি বুঝতে পারছো না, তাহলে কি করবে, ক লিখলে তার তলায় ম লিখলে কয় ময়, এইভাবে লিখলেও কিন্তু কাটা যাবে না। যদিও এই পদ্ধতিটা কিন্তু সঠিক নয়, আবার বলছি রিপিট, পদ্ধতিটা কিন্তু সঠিক নয়, কিন্তু কাটা যাবে না। বোঝা গেল? কিন্তু বাস্তবে এইভাবে লিখবে, এইটা হচ্ছে অরিজিনাল পদ্ধতি, এইভাবেই শিখো। এরপর আমরা শিখব মকা, যেমন কয় ময়ে প্রথমে স্বরবর্ণের মাত্রা শিখলাম, এরপরে ব্যঞ্জন বর্ণের মাত্রা শিখলাম, রেপ জ ফলা র ফলা লয়ে বয়ে দন্ত নয় ময়ে, এই সমস্ত গুলো কিন্তু আমরা শিখে নিলাম। তার সাথে সাথে আকার হস্যিকার দীর্ঘিকার হস্যকার দীর্ঘকার রৈকার একার ঐকার ওকার ওকার এইগুলো কিন্তু সব আমি তোমাদের কাছে শিখিয়ে দিলাম। এরপর আমরা আজকে যে এক দুই গুলো অর্থাৎ সংখ্যাগুলো সেগুলো আমরা শিখে নিই। দেখো ভিডিও বড় হচ্ছে বলে আমি আগে এগুলো লিখে নিলাম, কিভাবে সংখ্যাগুলো লিখবো, এটা বাংলায় এক, এটা এইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এই দশ পর্যন্ত যদি আমরা সংখ্যা শিখে নিই, আমরা কিন্তু তাহলে সমস্তটাই লিখতে
পারবো। তো এক খুবই সোজা, দুইটা অনেকটা দুইয়ের মতো একটু মুখটা বাঁকা, তিনটা আমাদের অনেকটা ইংরাজি তিনের মতো দেখো, চারটা একটু দেখে লিখলেই হয়ে যাবে, পাঁচও অনেকটা চারের মতন ইংরাজি, ছয়টা উল্টো দিকে তিন, এটাই কিন্তু ছয় হবে, সাতটা আমাদের বাংলা তিনের মতো, আটটা দেখে নাও একটু এভাবে লিখলি সহজেই কিন্তু হয়ে যাবে, এবং নয় আর দশ। তো এই কথা আমরা যদি শিখিয়ে নিতে পারি, অনেকটা নয় আর এক দুটো কিন্তু উল্টো, ঠিক আছে, এইগুলো যদি আমরা শিখিয়ে নিতে পারি সংস্কৃতর যে প্রাথমিক জিনিসগুলো বিষয়গুলো, আশা করি তাহলে আমাদের সংস্কৃত বিষয় নিয়ে আমরা যারা পড়াশোনা করছি তারা খুবই ভালোভাবে সমস্ত বিষয়টা বোধগম্য করব। তো আজকের ভিডিও যাদের ভালো লাগলো অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যারা এখনো করনি অবশ্যই অবশ্যই লাইক করো এবং বন্ধুদেরকে শেয়ার করো, তাহলে বন্ধুরা এই সমস্ত ভিডিও থেকে বঞ্চিত হবে, বা আমরাও চাই যে আমাদের এই যে খাটুনি তোমরাও আমাদেরকে একটু হেল্প করো, তাহলে আমাদের এই খাটুনিও বা পরিশ্রম সার্থক, এটা আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। এছাড়াও নোটিফিকেশন বাটনটি অ্যাক্টিভ করে উপরে যে অল বাটন সেটাকে অ্যাক্টিভ করে রাখো, আমাদের ফেসবুক গ্রুপে কিন্তু অনেক বন্ধুই এসে তাদের প্রয়োজনীয়তার কথা জানাচ্ছে, তো যারা এখনো আসেনি তারা ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেখো লিংক পেয়ে যাবে, ফেসবুক গ্রুপ এবং পেজের অবশ্যই অবশ্যই জয়েন করো, প্রয়োজনীয়তার কথা একদম কোন রকম কিছু না ভেবে আমাকে কমেন্টের মধ্যে জানাও যা তোমার বলার ইচ্ছা, যদি ভিডিও খারাপ হয়ে থাকে বা কোন ভিডিও করলে মনে হচ্ছে তোমাদের আরো বেটার হবে, বা কোনো যদি অসুবিধা মনে হয় আমার কথা বা আমার ভিডিওর মধ্যে যদি কোনো কমতি খারাপ পেয়ে থাকো বা ভালো কিভাবে হবে সেই পরামর্শ, যে কোনো জিনিস অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও, আমি তোমাদের সাথে আছি সঙ্গে আছি।